প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত বড় আপডেট খবর উঠে আসছে। বন্ধুরা, আজকেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর হিয়ারিং আপডেট খবর উঠে আসছে। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট খবর উঠে আসছে ম্যাট 638-এর হিয়ারিং এবং চমকপ্রদ কিছু আপডেট। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর 11 এবং সিরিয়াল বা আইটেম নম্বর 6 এই গুরুত্বপূর্ণ মামলাটি, অর্থাৎ ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু হিয়ারিংয়ের জন্য লিস্টেড ছিল। অবশ্যই এটি মেনশন ম্যাটার হিসাবে ছিল এবং মামলার শুনানি কিন্তু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে যে চমকপ্রদ তথ্যগুলি উঠে আসছে বা জরুরি খবরগুলি উঠে আসছে সেগুলি হলো যে এই মামলার শুনানিতে একাধিক উল্লেখযোগ্য বিষয়কে কিন্তু তুলে ধরা হয়েছে। পিটিশনার পক্ষের উকিল এবং কমিশনার পক্ষের সম্মানীয় উকিলরা, অর্থাৎ আইনজীবীরা, বেশ কিছু সওয়াল কিন্তু করেছেন এবং সম্মানীয় বিচারপতিদের সামনে বিষয়টিকে কিন্তু তুলে ধরেছেন। উভয় পক্ষের আইনজীবীদের তরফ থেকে একাধিক বিষয় নিয়ে সওয়াল করা হয়। মূলত কমিশনার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে প্যানেল প্রকাশ এবং কাউন্সিলিংয়ের বিষয়টির দাবি কিন্তু রাখা হয়েছে এবং পাশাপাশি পিটিশনার পক্ষের উকিলের তরফ থেকেও কিন্তু ওএমআর প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাখা হয়। এরকমই কিন্তু আপডেট তথ্য উঠে আসছে এই মুহূর্তের জন্য। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই গুরুত্বপূর্ণ মামলাটি, অর্থাৎ ম্যাট 638-এর এর মুভমেন্টের ওপরই কিন্তু নির্ভর করছে একাধিক বিষয়। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মামলাকে খতিয়ে দেখার পরে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে তার উপরই কিন্তু পরবর্তী প্রক্রিয়া বা ধাপগুলি এগোবে। তবে আজকের এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে বা হিয়ারিং থেকে উভয় পক্ষের আইনজীবীদের তরফ থেকে বিভিন্ন বিষয়কে সম্মানীয় বিচারপতিদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে এবং অবশ্যই আগামীকাল ফার্স্ট হাফে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে আবার শোনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপাতত বন্ধুরা, আজকের দিনের জন্য পিটিশনার পক্ষের উকিলের তরফ থেকে ওএমআর প্রকাশের দাবি এবং কমিশনের পক্ষের আইনজীবীর তরফ থেকে প্যানেল প্রকাশ সহ কাউন্সিলিংয়ের দাবিটি কিন্তু রাখা হয়েছে। দেখা যাক বন্ধুরা, কালকের গুরুত্বপূর্ণ হিয়ারিং থেকে কী আপডেট খবর উঠে আসে, তো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।